নমস্কার, আপনারা দেখছেন জেলা বার্তা। আপনাদের সঙ্গে আমি শান্তিপ্রিয়া। পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের তরফে রাজনগরের সাত দফার দাবিতে বিওমইচকে স্মারকলিপি প্রদান করা হলো। রাজনগর ব্লক আশাকর্মী ইউনিয়নের তরফে আজ এই স্মারকলিপি প্রদান করা হয়। আশাকর্মীদের দিয়ে ঝুঁকিপূর্ণ কাজ করানো চলবে না, অবিলম্বে আশাকর্মীদের বেতন বৃদ্ধি করতে হবে। যেহেতু মোবাইলের মাধ্যমে অনেক কাজ সারতে হচ্ছে, তাই মোবাইল কেনার জন্য 15,000 টাকা করে আশাকর্মীদের দিতে হবে। কর্মরত অবস্থায় কোনো আশাকর্মী মৃত্যু হলে তার পরিবারকে 3,00,000 টাকা প্রদান করতে হবে প্রভৃতি সাত দফা দাবি নিয়ে আশাকর্মীরা আজ এই স্মারকলিপি প্রদান করলেন। আমাদের দাবি হচ্ছে যে আমাদের সবসময় নানা রকম কাজে আমাদের একটার পর একটা মানে কাজের চাপ পড়েই যাচ্ছে। এর মধ্যে আমরা খুব মানে নিজেদের মধ্যে খুব হতাশ হয়ে যাচ্ছি। হ্যাঁ, নিজেদের মানে এমনকি শারীরিক অবস্থা আমাদের খারাপ হয়ে যাচ্ছে। এইভাবে চলতে চলতে হয়তো আমরা শেষকালে আমরা নিজেদের হয়তো কাজ ছাড়তে বাধ্য হব। ঝুঁকিপূর্ণ মা যেমন যে PMMVY এর কাজ আশাকর্মীদের দিয়ে করানো হবে, এই কাজটা মাদের জন্য টাকা পয়সা ব্যাপার আছে। সেই টাকা পয়সা হয়তো মারা ঠিক মতো না পায়, তাহলে আমাদের গ্রাম রাজ্যে ফিল্ডে আমরা কাজে যাবো, সেখানে হয়তো আমাদের হয়তো তাই সেই মাগুলো হয়তো মানে অত্যাচারও করতে পারে, এরকমও হতে পারে। ইনসেন্টিভের টাকা ভাগে পাঠানো অবিলম্বে বন্ধ করতে হবে। অবিলম্বে আশাকর্মীদের বেতন, ইনসেন্টিভ, অনারিয়াম বৃদ্ধি করতে হবে। মোবাইল বাবদ 15,000 টাকা আশাকর্মীর অ্যাকাউন্টে দিতে হবে এবং সমস্ত ধরনের পারিশ্রমিক সরাসরি আশাকর্মীর অ্যাকাউন্টে দিতে হবে। প্রতি মাসে সঠিক সময়ে ইনসেন্টিভ এবং মোবাইল রিচার্জের টাকা দিতে হবে। সরকারি কর্মীর ন্যায় সমস্ত ছুটি আশাকর্মীদের জন্যই ঘোষণা করতে হবে। কর্মরত অবস্থায় কোনো আশাকর্মীর মৃত্যু হলে অবসরকালীন প্রাপ্য 3,00,000 টাকা তার পরিবারকে দিতে হবে। খান আরশাদের রিপোর্ট, ভয় টিভি, রাজনগর। নিয়ে নিচ্ছে একটি ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। সঙ্গে থাকুন ভয়ের সঙ্গে নির্ভয়ে। শিউড়িতে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা নিয়ে এলো সৃজন পলিক্লিনিক। ঔষধের দোকান সহ অত্যাধুনিক মানের প্যাথোল্যাব, কম্পিউটার তথা অত্যাধুনিক মেশিনে রক্ত, মল, মূত্র ও থাইরয়েড পরীক্ষার সঙ্গে এখানে রয়েছে বিশিষ্ট চিকিৎসকদের বসার চেম্বার। রোগীদের স্বাচ্ছন্দ্যের কথা ভেবে সম্পূর্ণরূপে এসি নিয়ন্ত্রিত সৃজন পলিক্লিনিকে রয়েছে বসার সুবন্দোবস্ত, বিশুদ্ধ পানীয় জল ও টয়লেটের ব্যবস্থা। এখানে বসছেন শিউড়ি সদর হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক সহ অন্যান্য শহর ও হাসপাতালের বিশিষ্ট চিকিৎসকরা। সৃজন পলিক্লিনিক ও প্যাথোল্যাব, শিউড়ি, বীরভূম। শিউড়ি সদর হাসপাতালের পাশে ফাঁড়ি ঘরের উল্টো দিকে। মোবাইল নাম্বার 8373071019 9474437713 9434326822। ফিরে এলাম বিরতির পর। আঙ্গিক ভিত্তিক লোকশিল্পীদের কর্মশালার তৃতীয় দিন বোলপুরে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে লোকসংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতি কেন্দ্র, বীরভূম জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তর এবং বোলপুর মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তরের আয়োজনে শুরু হয়েছিল আঙ্গিক ভিত্তিক লোকশিল্পীদের কর্মশালা। এই কর্মশালায় আজ উপস্থিত ছিলেন বোলপুর পৌরসভার চেয়ারম্যান মাননীয় পর্ণা ঘোষ মহাশয়া। সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্প নিয়ে কবিগানের বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। তিন দিনের এই কর্মশালায় জেলার 3টি মহকুমা থেকে মোট 50 থেকে 100 জন কবিগান শিল্পী প্রশিক্ষণে অংশগ্রহণ করেছিলেন এবং তাদের প্রশিক্ষণ দেওয়ার জন্য প্রত্যেক দিন 2 জন করে প্রশিক্ষক উপস্থিত ছিলেন। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, ভয় টিভি, বোলপুর। আজকে জেলা বার্তা এই পর্যন্তই। নমস্কার।